হ্যালো বন্ধু, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ হাতে কলমে এসপিএসএস। আজকে আমরা শিখব হায়ারার্কিক্যাল মাল্টিপল রিগ্রেশন ইন এসপিএসএস। যথারীতি প্রতিটা লেসনের মতো আমরা জানব হায়ারার্কিক্যাল মাল্টিপল রিগ্রেশন কী, কখন আমরা এই টেস্টটা করব, কিভাবে আমরা ধাপে ধাপে এই জিনিসটা এসপিএসএস দিয়ে করবো সেটা শিখব, যে আউটপুট আসবে তার মিনিং কী সেটা বুঝবো, এবং ফাইনালি এপিআই স্টাইলে কীভাবে হায়ারার্কিক্যাল মাল্টিপল রিগ্রেশনের রেজাল্টটা রিপোর্ট করব সেটাও দেখব। তো চলুন শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই এই যে রেড বাটনটা আছে সাবস্ক্রাইব বাটন, সেখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই বেল আইকনেও হিট দিয়ে রাখবেন, তাহলে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। যেমনটা বলছিলাম যে মাল্টিপল রিগ্রেশন সাধারণত এক্সামিন করে দ্য লিনিয়ার রিলেশনশিপ বিটুইন ওয়ান কন্টিনিউয়াস ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো কন্টিনিউয়াসও হতে পারে অথবা ক্যাটাগরিক্যালের মধ্যে ডাইকোটোমাস হতে হবে। হায়ারার্কিক্যাল মাল্টিপল রিগ্রেশনটা কী সেটা বোঝার জন্য আমরা মাল্টিপল রিগ্রেশনের যে আগের লেসনটা ছিল 20 নম্বর ভিডিওটা, স্ট্যান্ডার্ড মাল্টিপল রিগ্রেশন, সেটা একটু দেখে আসতে হবে। সেটাতে আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম যে পার্সিভ স্ট্রেস কী দ্বারা প্রভাবিত হয়। সো আমরা এখানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল, মাস্টারি স্কেল এবং ইন্টারনাল স্টেট। মাস্টারি স্কেল এবং ইন্টারনাল স্টেট এই দুইটা ভেরিয়েবল দিয়ে আমরা আর স্কোয়ার পেয়েছিলাম 0.468, অর্থাৎ এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পার্সিভ স্ট্রেসের 46.8% ভেরিয়েন্স এক্সপ্লেন করতে পারে। ইন্ডিভিজুয়াল বেটা ভ্যালু ছিল মাস্টার স্কেলের বেশি কম্পেয়ার টু ইন্টারনাল স্টেট। সো এটা আমরা স্ট্যান্ডার্ড মাল্টিপল রিগ্রেশনে পেয়েছি। এখন আমরা দেখতে চাই যে এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো, মাস্টার স্কেল এবং ইন্টারনাল স্টেট, পার্সিভ স্ট্রেসের 46.8% এক্সপ্লেন করছে, এটা কি সরাসরি তাদের ইফেক্ট নাকি অন্য কোনো ইফেক্ট আছে এখানে? যেমন বয়সের কোনো একটা ভূমিকা থাকতে পারে, তো বিভিন্ন বয়সের মানুষের ক্ষেত্রে এই রেজাল্টটা নাও মিলতে পারে। অথবা আরেকটা টেন্ডেন্সি সোশ্যাল ডিজায়ারেবিলিটি, অর্থাৎ আমরা যখন রেসপন্ড করি বিশেষ করে কোশ্চিন ইয়ারে, আমরা নিজের যেটা ফিলিংস বা যেটা আমার মতামত সেটাকে গুরুত্ব না দিয়ে লোকে কি বলবে বা কোনটা সোসাইটি পছন্দ করে সেই ধরনের মতামতগুলো আমরা দিতে পছন্দ করি, এটা একটা টেন্ডেন্সি আছে যেটাকে বাংলায় বলা যায় সহমত ভাই টেন্ডেন্সি। সো আপনার আসল ফিলিংস না বলে সবাই যেটা বলছে ভাইকে সন্তুষ্ট করার জন্য এই সোশ্যাল ডিজায়ারেবিলিটি জিনিসটাকে যদি আমরা মেজার করতে পারি, এবং এস তো আমরা মেজার করতেই পারি, এই দুইটাকে কন্ট্রোল যদি আমরা করি, করার পরে যে ফাইন্ডিংসটা পাওয়া যাবে সেটাই আসলে অ্যাকচুয়াল এই মডেলটা হতে পারে। সো স্ট্যাটিস্টিক্যালি এই দুইটা জিনিসকে, অর্থাৎ এইজ এবং সোশ্যাল ডিজায়ারেবিলিটি, এই ভেরিয়েবল দুটাকে কন্ট্রোল করে ফাইনালি যে রেজাল্টটা আসবে সেটাই আমরা আসলে অ্যাকচুয়াল রেজাল্ট বলতে পারি। এই জিনিসটা আমরা করতে পারবো হায়ারার্কিক্যাল মাল্টিপল রিগ্রেশন দিয়ে। হায়ারার্কিক্যাল কথার অর্থ হচ্ছে যেমন হায়ারার্কি, অর্থাৎ স্তর বিশিষ্ট আর কি, ধাপে ধাপে। তো এক ধাপে আমরা এক সেট অফ ভেরিয়েবল দিব, তারপরের ধাপে আরেক সেট অফ ভেরিয়েবল দিব, এভাবে আমরা রিগ্রেশন মডেলটা তৈরি করব। সো আমরা কোশ্চেনটা এরকম হতে পারে, ইফ উই কন্ট্রোল ফর দ্য পজিটিভ ইফেক্ট অফ এইজ অ্যান্ড সোশ্যাল ডিজায়ারেবল রেসপন্ডিং, ইজ আওয়ার সেট অফ ভেরিয়েবলস যেটা ছিল মাস্টারি এবং PCOIS স্টিল এবল টু প্রেডিক্ট এ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ দ্য ভেরিয়েন্স ইন পার্সিভ স্ট্রেস। হায়ারার্কিক্যাল মাল্টিপল রিগ্রেশন করার জন্য আমাদের কী লাগবে? যথারীতি সেম জিনিস, ওয়ান কন্টিনিউয়াস ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেমন আমাদের ক্ষেত্রে টোটাল পার্সিভ স্ট্রেস, আর টু অর মোর কন্টিনিউয়াস ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, এখানে আমাদের যেমন চারটা আছে। আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা যেটা আগেই বললাম যে ডাইকোটোমাস হতে পারে, যেমন মেল ফিমেল, সেটাও আমরা মডেলে দিতে পারি। তো আমাদের এক্সাম্পলের জন্য আমরা এটা ইউজ করছি না, আমরা ওই চারটা দিয়েই দেখ কীভাবে একটা হায়ারার্কিক্যাল মাল্টিপল রিগ্রেশন রান দিব, সেটা মাল্টিপল রিগ্রেশনের ভিডিওতে আমি এই প্রসেসটা ক্লিয়ারলি সময় নিয়ে এক্সপ্লেন করেছি। আমি একটু ব্রিফলি তাও বলি, যে কোনো ধরনের মাল্টিপল রিগ্রেশন করার জন্য আমাদের প্রথমে ইনিশিয়াল ডাটা সেটটা চেক আপ করতে হয়। সেখানে দেখবো আমরা যে আনইউজুয়াল কোনো কেসেস আছে কিনা বা লিনিয়ারিটি ভায়োলেট করছে কিনা, সেটা স্ক্যাটার প্লট দিয়ে আমরা দেখতে পারি। যদি ভায়োলেট করে থাকে সেক্ষেত্রে আমরা ডাটা ট্রান্সফর্ম করতে হতে পারে অথবা আনইউজুয়াল কেসগুলোকে রিমুভ করতে হতে পারে। তারপরে আমরা রিগ্রেশন রান দেই, একটা ডায়াগনোস্টিক সেভ করি, সেই রেজাল্ট থেকে আমরা রেসিডিউয়ালসগুলো চেক করি, সে
সেখান থেকে আমরা অ্যাসাম্পশনগুলো মেট করছে কিনা সেটা আমরা দেখতে পারি, যেমন লিনিয়ারিটি, হোমোসিলাস্টিসিটি, ইন্ডিপেন্ডেন্স, এগুলো আমরা গ্রাফ দেখেই বুঝতে পারি। তারপর নর্মালিটি আমরাও নর্মাল কিউ কিউ প্লট দেখেই আন্দাজ করতে পারি। তো অল অ্যাসাম্পশনগুলো যখন আমরা স্যাটিসফাই করব তখন আমাদের মডেলটাকে আমরা বলবো যে হ্যাঁ মডেলটা ঠিক আছে, এটা জেনারেলাইজ করা যায়। সো এই ছিল বেসিক প্রসেস মাল্টিপল রিগ্রেশন করার। একটু আমি এর আগের ভিডিওটাতে আরও ডিটেল এক্সপ্লেন করেছি, সেখানে স্যাম্পল সাইজ নিয়ে একটা কথা আছে যে আমাদের নাম্বার অফ প্রেডিক্টর উপর ডিপেন্ড করছে কতগুলো আমাদের স্যাম্পল সাইজ হবে। একটা ফর্মুলা হচ্ছে 50+8m, অর্থাৎ m হচ্ছে এখানে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। তো আমাদের এখানে যেমন এখন আমরা দিচ্ছি 4টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে টোটাল আমাদের মিনিমাম স্যাম্পল সাইজ হবে 4*32 = 50, 82। স্যাম্পল সাইজ যদি 82 বা তার বেশি হয় তখনই আমরা একটা ফ্রুটফুল রেজাল্ট পাবো। তো চলুন আমরা এসপিএসএস গিয়ে কীভাবে হায়ারার্কিক্যাল মাল্টিপল রিগ্রেশন করবো সেটা দেখি। আমি একটা প্র্যাকটিস ডাটা সেট ওপেন করেছি, এই ডাটা সেটটার ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এখানে যেমনটা দেখছি একটা বিগ ডাটা সেট, এই ডাটা সেটটা আসলে এসপিএসএস সার্ভাইভাল ম্যানুয়াল সেই বইটা থেকে নেওয়া। এখানে টোটাল 702 হ্যাঁ এতগুলো কেস আছে, এখানে বেশ কয়েকটা ভেরিয়েবল আছে যেমন সেক্স, এজ, টোটাল মাস্টারি, টোটাল পার্সিভ স্ট্রেস, তারপরে হচ্ছে টোটাল সোশ্যাল ডিজায়ারেবিলিটি, টোটাল PCOISS। তো এই ডেটা সেটটা থেকে আমরা এখন হায়ারার্কিক্যাল মাল্টিপল রিগ্রেশন রান করব। হায়ারার্কিক্যাল মাল্টিপল রিগ্রেশন রান করার জন্য আমরা যাব অ্যানালাইজ, রিগ্রেশন, লিনিয়ার। এখানে মাল্টিপল রিগ্রেশন মধ্যে সেম ডিপেন্ডেন্ট লিস্টে আমরা আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা টোটাল পার্সিভ স্ট্রেস সেটাকে দিলাম। এখন আমাদের ইন্ডিপেন্ডেন্ট এই যে বক্সটা, এখানে আমরা যে ভেরিয়েবলগুলোকে কন্ট্রোল করতে যাচ্ছি সেটাকে আগে দিব। তো আমরা এজ, আরেকটা কি টোটাল সোশ্যাল ডিজায়ারেবিলিটি, এই দুটাকে দিলাম। দেওয়ার পরে আমরা যাব নেক্সট, এই যে এগুলো ব্লক ওয়ান, আমরা দেখছি ব্লক ওয়ান অফ ওয়ান, নেক্সট গেলে ব্লক টু অফ টু। এই ব্লকে আমরা যে দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইফেক্টটা দেখতে যাচ্ছি, টোটাল মাস্টারি, টোটাল PCOISS, এই দুটাকে নিলাম। এখন এখানে কিছু জিনিস আছে যেগুলো আমাদের সেট করে দিতে হবে। স্ট্যাটিস্টিক্সে ক্লিক করি, বাই ডিফল্ট মডেল ফিট এস্টিমেট আছে, আমরা কনফিডেন্স ইন্টারভালটাও নিতে পারি। আমাদের এই যে হায়ারার্কিক্যাল মাল্টিপল রিগ্রেশনের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আর স্কোয়ার চেঞ্জ, সেটা লাগবে। ডিসক্রিপটিভ পার্ট অ্যান্ড পার্সিয়াল কোরিলেশন, কোলিনিয়ার ডায়াগনোসিস, কেস ওয়াইজ ডায়াগনোস্টিক, এগুলো আমাদের অ্যাসাম্পশন চেক করার জন্য লাগে। সো সবগুলো আমি টিক দিয়ে দিলাম। কন্টিনিউ প্লট, আমরা জেড রেসিডুয়াল এটা ওয়াই অ্যাক্সিসে দিব এবং জেড প্রেডিক্টর এটা আমরা এক্স অ্যাক্সিসে দিব। নর্মালিটি প্লট এটা টিক দিলাম। কন্টিনিউ অপশনস, এখানে মিসিং ভ্যালুতে এক্সক্লুড কেস পেয়ার ওয়াইজ সেটা দিব। কন্টিনিউ আর কিছু না। সেভে আমরা ডিস্টেন্স দুটা দেখতে চাই, মাহালা নভিস আর কুকস ডিস্টেন্স, সেগুলো আমাদের আসলে আউটলায়ার চেক করার জন্য কাজে লাগবে। তো সব সেট করা শেষ হয়ে গেল, এরপর আমরা ওকে দিলাম, এই যে আউটপুট চলে আসছে। প্রথমেই তো যথারীতি আমাদের ডেসক্রিপটিভ একটা টেবিল থাকে, প্রত্যেকটা ভেরিয়েবল যে ইকুয়েশনটাতে যে ভেরিয়েবলগুলো ইউজ করা হয়েছে সবগুলোর মিন, এরজি এবং নাম্বার অফ পার্টিসিপেন্ট এটা দেওয়া আছে। কোরিলেশনের টেবিল সেটা আমাদের অ্যাসাম্পশন চেক করার জন্য লাগে। আমরা আউটপুটটা ইন্টারপ্রিট করার তিনটা স্টেপ বলেছিলাম মাল্টিপল রিগ্রেশন ভিডিওতে। ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাসাম্পশন চেকিং, সেকেন্ড স্টেপ হচ্ছে মডেল ইভ্যালুয়েশন, থার্ড স্টেপ হচ্ছে প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ইউনিক কন্ট্রিবিউশন কতটুকু সেটুকু চেক করা। সো স্টেপ ওয়ান অ্যাসাম্পশন চেকিং অনেক ফ্লুইড বিষয়ে দেখতে হয়, যেমন আমাদের নর্মালিটি, লিনিয়ারিটি, হোমোসিলাস্টিসিটি, মাল্টিকোলিনিয়ারিটি, এই জিনিসগুলো। এটা আমি মাল্টিপল রিগ্রেশনের ভিডিওটায় ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এবং এই বাটনে দেওয়া আছে, সেখানে খুব সময় নিয়ে ক্লিয়ারলি এক্সপ্লেন করেছি। আমি এখন ওই দিকে আর যাচ্ছি না, যেহেতু আমাদের টাইম সেভ হবে। আমরা সরাসরি মডেল ইভ্যালুয়েশনে চলে যাই। এখানে আমরা দেখছি মডেল সামারি যে টেবিলটা, এখানে দুইটা মডেল দেখাচ্ছে। মাল্টিপল রিগ্রেশন আমরা একটা মডেল দেখেছিলাম, এখানে দুইটা মডেল। আমরা যেমনটা জানি যে আমাদের আর স্কোয়ারটা খেয়াল করতে হবে। তো মডেল ওয়ান আমরা যদি নিচে দেখি প্রেডিক্টরস, মডেল ওয়ানে আমাদের দেওয়া আছে টোটাল সোশ্যাল ডিজায়ারেবিলিটি এবং এইজ অফ দ্য পার্টিসিপেন্ট, আর মডেল টুতে আমাদের এই চারটা টোটাল সোশ্যাল ডিজায়ারেবিলিটি, এইজ, টোটাল মাস্টারি, টোটাল PCOISS সবগুলো দিয়েই সেকেন্ড মডেলটা। সো ফার্স্ট মডেলটা আর স্কোয়ার হচ্ছে 0.057,
তার মানে এটাকে যদি 100 দ্বারা মাল্টিপ্লাই করা যায়, সো 5.7% ভেরিয়েন্স এক্সপ্লেন করছে সোশ্যাল ডিজায়ারেবিলিটি এবং এইস, এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং এটা সিগনিফিক্যান্ট হয়েছে। সেকেন্ড মডেলটাতে যখন আমরা আরও দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যাড করলাম, তখন দেখছি আমরা আর স্কোয়ারটা বেড়ে হয়েছে 0.474, অর্থাৎ 47.4% ভেরিয়েন্স এক্সপ্লেন করছে, দ্যাট ইজ হিউজ। এখন এই যে দুই নম্বর মডেলের যে আর স্কোয়ারটা, এটা কিন্তু চারটা ভেরিয়েবল মিলে, তো আমাদের দেখতে হবে যে ওই দুইটাকে বাদ দিয়ে বাকি পরের যে দুইটা টোটাল মাস্টারি এবং টোটাল পিসিওআইএস এস কতটুকু এক্সপ্লেন করছে, সেটা দেখার জন্য আমাদের চেঞ্জ স্ট্যাটিস্টিক্স বলে যে ডান পাশের যে বক্সটা আছে সেখানে খেয়াল করতে হবে। এখানে দেখেন আর স্কোয়ার চেঞ্জ হচ্ছে 0.417, অর্থাৎ 41.7% আর স্কোয়ার চেঞ্জ হয়েছে, তার মানে বাকি দুইটা ভেরিয়েবল অ্যাড করার পরে আমাদের আর স্কোয়ারের মান বেড়েছে, ভ্যালুটা বেড়েছে হচ্ছে 41.7%, এবং এই চেঞ্জটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। তো এখান থেকে আমরা বলতে পারছি যে আমাদের মডেলে বাকি দুইটা ভেরিয়েবল অ্যাড করার ফলে আমাদের আর স্কোয়ারের ভ্যালুটা সিগনিফিকেন্টলি চেঞ্জ হয়েছে। এই মডেলটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা সেটা দেখার জন্য আমরা এনোভা টেবিলটা খেয়াল করতে বলছিলাম। তো এনোভা টেবিলে দেখছি যে মডেল ওয়ান এবং মডেল টু দুটোই স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, দুইটার ভ্যালুই হচ্ছে 0.05 এর কম, সো আমাদের দুটো মডেলই স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট হয়েছে, অর্থাৎ আমাদের এই যে ফাইন্ডিংসটা সেটাকে জেনারেলাইজ করা যায়। তার আগে তো অ্যাজাম্পশনগুলো আমরা চেক করে দেখেছি, যেহেতু এই সেম ডেটা নিয়ে আমি আগের ভিডিওটা করেছি, সেখানে দেখেছি যে সব অ্যাজাম্পশনগুলো মেট করেছে। এখন আমরা দেখছি যে মডেলটাও ফিট হয়েছে এবং স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট হয়েছে, সো আমাদের এই ফাইন্ডিংসটা আমরা পপুলেশনের জন্য জেনারেলাইজ করতে পারি, কোনো অসুবিধা নেই। এখন আমরা দেখি ইউনিক কন্ট্রিবিউশন কি। মডেল ওয়ানে আমরা দেখছি যে এইজ এবং টোটাল সোশ্যাল ডিজায়ারেবিলিটি, এর বেটা ভ্যালুটা আছে 0.075 আর সোশ্যাল ডিজায়ারেবিলিটি 0.208, এবং এটা এইজটা সিগনিফিকেন্ট হয়নি, তো এইজের কোনো কন্ট্রিবিউশন নাই, এটা আমরা নির্দ্বিধায় বলতে পারছি। কিন্তু সোশ্যাল ডিজায়ারেবিলিটি এটা সিগনিফিকেন্ট হয়েছে প্রথম মডেলে। যখন আমরা সেকেন্ড মডেলটাতে টোটাল মাস্টারি এবং টোটাল পিসিওআইএসএস এন্টার করলাম, তখন আমরা দেখছি চারটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে শুধু দুইটা সিগনিফিকেন্ট হয়েছে। এই যে সিগনিফিকেন্ট কলামটা দেখেন, এইস তো আগেই হয়নি, এখনও হয়নি, এবং টোটাল সোশ্যাল ডিজায়ারেবিলিটি এখন আর সিগনিফিকেন্ট না, 0.05 কম না বেশি, তার মানে ওই উপরের দুইটা ভেরিয়েবল আসলে এই মডেলে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট না, কোনো কন্ট্রিবিউট করতে পারছে না। করতে পারছে কে? টোটাল মাস্টারি 0.435 আর টোটাল পিসিওআইএসএস 0.327। এই যে নেগেটিভ সাইনটা আছে সেটা হচ্ছে রিলেশনশিপটা ডিরেকশন ইন্ডিকেট করছে, অর্থাৎ মাস্টারি বাড়লে পার্সিভ স্ট্রেস কমবে, পিসিওআইএসএস বাড়লেও পার্সিভ স্ট্রেস কমবে। হায়ারার্কিক্যাল মাল্টিপল রিগ্রেশনে আমরা দেখলাম যে এইজ এবং টোটাল সোশ্যাল ডিজায়ারেবিলিটি সেটাকে যদি কন্ট্রোল করা যায়, তারপরেও টোটাল মাস্টারি এবং টোটাল পিসিওআইএসএস এদের কন্ট্রিবিউশন আছে পার্সিভ স্ট্রেসকে এক্সপ্লেন করার ক্ষেত্রে। এই জিনিসটা আমরা এখন কীভাবে এপিএসটারে রিপোর্ট করব সেটা দেখি। আমরা হায়ারার্কিক্যাল মাল্টিপল রিগ্রেশনের রেজাল্ট এইভাবে প্রেজেন্ট করতে পারি। সো প্রথমে আমরা বলবো যে হায়ারার্কিক্যাল মাল্টিপল রিগ্রেশন ওয়াজ ইউজ টু অ্যাসেস দ্য অ্যাবিলিটি অফ টু কন্ট্রোল মেজার্স, এই যে মাস্টার স্কেল আর একটা হচ্ছে পিসিওআইএসএস, পিসিওআইএসএস মানে হচ্ছে পারসিভ কন্ট্রোল অফ ইন্টারনাল স্টেট স্কেল, টু প্রেডিক্ট লেভেলস অফ স্ট্রেস আফটার কন্ট্রোলিং ফর দ্য ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল ডিজায়ারেবিলিটি অ্যান্ড এইজ। তো প্রথম লাইনটা সাধারণত আমাদের এই টেস্টটা করার উদ্দেশ্যটা কি সেটা এক্সপ্লেন করতে হয় ভেরিয়েবলগুলোকে লিঙ্ক করে দিয়ে। সেকেন্ড যে জিনিসটা বলতে হয় সেটা হচ্ছে যে আমাদের অ্যাজাম্পশনগুলো মিট করা হয়েছে কিনা। সো সংক্ষেপে আমরা এখানে বলছি যে প্রিলিমিনারি অ্যানালাইসিস ওয়ার কন্ডাক্টেড টু ইনশিওর নো ভায়োলেশন অফ অ্যাজাম্পশনস অফ নর্মালিটি, লিনিয়ারিটি, হোমোসিডাসটিসিটি অ্যান্ড মাল্টিকোলিনিয়ারিটি। তারপর আমরা কীভাবে আমরা স্টেপে স্টেপে করছি সেটা বলছি। এইজ অ্যান্ড সোশ্যাল ডিজায়ারেবিলিটি ওয়ার এন্টার্ড অ্যাট স্টেপ ওয়ান এক্সপ্লেনিং 6%, ওই যে 5.7% বলছে আর কি ভেরিয়েন্স ইন পার্সিভ স্ট্রেস আফটার এন্ট্রি অফ দ্য মাস্টারি স্কেল অ্যান্ড পিসিওআইএসএস স্কেল অ্যাট স্টেপ টু, দি টোটাল ভেরিয়েন্স এক্সপ্লেন বাই দ্য মডেল অ্যাজ এ হোল ওয়াজ 47.4%। তারপর আপনি অ্যাপ ভ্যালু এবং ডিগ্রিস অফ ফ্রিডম দিয়ে ওই যে ভ্যালুটা এবং পি এর মানটা দিতে হবে। টু কন্ট্রোল মেজার্স এক্সপ্লেন অ্যান এডিশনাল 42%, ওই যে 41.7% ভেরিয়েন্স ইন স্ট্রেস আফটার কন্ট্রোলিং ফর এইজ অ্যান্ড সোশ্যাল ডিজায়ারেবল স্পন্ডিং। এখানে আপনার এখন আর স্কোয়ার চেঞ্জের যে ভ্যালুটা এটা দিতে হবে, এফ চেঞ্জের
দিয়ে ফ্রি ভ্যালু দিতে হবে। সো আমরা এরকম বলছি, ইন দ্য ফাইনাল মডেল অনলি দি টু কন্ট্রোল মেজার্স আর স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিক্যান্ট উইথ দ্য মাস্টার স্কেল রেকর্ডিং এ হায়ার বেটা ভ্যালু, এটা আমি বেটা ভ্যালুটা দিলাম, দেন PCOISS হয়ে গেলাম। এই রাইটিংটার টেমপ্লেটও আমি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এরপরে আমরা দেখব বাইনারি লজিস্টিক রিগ্রেশন ইন SPSS। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করবেন, এবং আপনার মতো যারা আছে তাদের সাথেও আপনি এই ভিডিওটা শেয়ার করে দেখতে পারেন।